আজ যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম সাবমেরিন নৌঘাঁটি বা নৌজা শেখ হাসিনা। বেলা 12:30টায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার কুতুবদিয়া চ্যানেলে এই ঘাঁটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক বাহিনীতে রূপান্তর ও ক্ষমতা বাড়াতে 10 বছরব্যাপী একটি পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রথম এই সাবমেরিন নৌঘাঁটি স্থাপনের প্রকল্প হাতে নেয় বর্তমান সরকার। এর আগে 2017 সালের 12ই মার্চ বানৌজা, জয়যাত্রা ও নবযাত্রা নামে দুটি সাবমেরিন জাহাজ উদ্বোধনের মাধ্যমে সাবমেরিন যুগে প্রবেশ করে বাংলাদেশ। সেই সাথে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ নৌবাহিনী।